নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুস্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারতীয় 139তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। এলাবাড়ি চা বাগানে দুষ্কৃতীদের হামলায় হতাহত দুটি শিবের সার। বানরের উপদ্রবে নাজেহাল বৃহত্তর শিকোনাবাসী, বন বিভাগের দৃষ্টি আকর্ষণ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, যেসব মহান ব্যক্তিরা ভারতের স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। কাছাড় জেলায় বিগত দিনে যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস কর্মীরা। অভিজিৎ পাল বলেন, কংগ্রেস সরকার সবসময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাঠিগড়ের বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, সঞ্জীব রায়, রঞ্জিত দেবনাথ, রণদীপ দে সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের যারা মহান নেতারা ছিলেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে প্রত্যেককে আমরা মাল্যদান করি। এবং আমাদের এখানে বরাকের যিনি নেতা ছিলেন, প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব, কর্ণেন্দু ভট্টাচার্য মহাশয়, ওনাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। মনিলোক চৌধুরী মহাশয়কে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই সহ তারপর আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গের নির্দেশে সমগ্র ভারতবর্ষব্যাপী ডোনেট ফর দেশ বলে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনিং স্টার্ট হয়েছে। সেটা আমরা আজকে অফিসিয়ালি শিলচর জেলা কংগ্রেস অফিসে সেটা উন্মোদন করা হয় এবং এখানে প্রায় 100 জনের উপর কংগ্রেস কর্মীরা 138 টাকা থেকে শুরু করে 1380 টাকা অনেকেই ডিজিটাল মাধ্যমে জমা দিয়েছেন কংগ্রেসের এই ক্রাইসিস ক্রাউড ফান্ডিংয়ে। এবং এখান থেকে প্রত্যেক ব্লক, আমাদের শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে 16টা ব্লক কংগ্রেস আছে, সে প্রত্যেকটা ব্লক কংগ্রেসেও ঠিক একইভাবে সকালবেলা পতাকা উত্তোলন হয় এবং তারপর বিভিন্ন কার্যসূচি হয়েছে। এবং আমাদের শিলচর জেলা কংগ্রেস থেকে আমাদের দলের তিনজন প্রবীণ নেতা, আমাদের শ্রদ্ধেয় কমলেন্দু ভট্টাচার্য, মণিকান্ত সিনহা মহাশয় এবং তরমুজ আলী মহাশয়, এই তিনজনকে ঘরে গিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ওনাদেরকে সম্বর্ধনা জানানো। সোনাই সমষ্টির অন্তর্গত ফরিদপুর জিপির বর্মন তৃতীয় খণ্ড ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখন অবধি শিলান্যাস হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো রাস্তার কোনো কাজ হয়নি। বিগত 15 বছর থেকে প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর, উনি 10 কোটি টাকার শিলান্যাস করেছেন, কিন্তু রাস্তাটির কোনো কাজ হয়নি এখন অবধি। পরবর্তীতে সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার উপলক্ষে 10 কোটি টাকা স্যাংশন করেছেন। এই 10 কোটি টাকা দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে মেডিকেল NIT যাওয়ার 2 কিলোমিটার সোজা রাস্তা দিয়ে কোনো অসুস্থ লোক নিয়ে আসা যাওয়া করতে অসুবিধার সম্মুখীন হতে হয় লোকেদের। ওনারা বলেছে, বোট বয়কট করবেন যদি এই রাস্তার দিকে দৃষ্টি আকর্ষণ না করেন ওনারা। হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন এই বিষয়টি নিয়ে একটু দেখার জন্যে। বারবার শিলান্যাস হচ্ছে, প্রায় 10-12 বার ইয়ে আছে, আপনারা তো নিয়ে দেখাইলাম, কিন্তু কাজ হয় না। এই রাস্তাটা কই থেকে হয়ে গেছে? এই এখানটা কি এই শহীদ যে ছেলেটা আমরা যে বাইপাস গিয়ে আসছে, হ্যাঁ, আর এসি মেডিকেল কলেজ NIT কতবার শিলান্যাস হয়েছে, কার কার আমলে কি কি শিলান্যাস হয়েছে? এনামলর আমলও তো এনামল সাহেবে করতেন না, তার পড়িতে লাগিয়া আমি নিলে আমলও মানে ফাটতে পারছি। ইখানো একটা ও ইখানো একটা ও হেদেন ওইছে একটা, তার বাদে পরে ইটা একটা বুয়া শিলান না, কুতুবাহমন্তও করছেন, আর এটা এটার যেটা কর্মদিন বাবু সাজু এটা বুয়া শিলান না, এটা আমি
আমার মানুষই ভাই এই রাস্তা ভাই পুরা মানে গেছে ইউনাইটেড গেছে আর এবার তোমার গিয়া উঠেছে মিজোরাম রোড আর মিজোরাম রোডে একবার আমরা সব জাত মানুষ মানে আটা আটি লাগে আর এইভাবে আমরা বুড়া মা আপনারা সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত হইলো মানে আমরা রাস্তাটা বনিত বুধবার আমরা রইল হিমন্তর মামার কাছে আমরা আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মার কাছে মামার কাছে আমরা রইল দাবি অনুরোধ হইলো আমরা রাস্তাটা বনিত আমরা জেলা মানে সব মানুষ আটিতে পারি ওগো আমরা গ্রামের মানুষের সিদ্ধান্ত ও আমরা গ্রাম মানুষের মানে সিদ্ধান্ত হইলো আমরা রাস্তা বনিত আমরা আর আমরা বুঝতে নিব আর এরা মানে এখন সামনে ভোট আইছে তো আর ভোট আমি হইনি আর এখন এমএলএ সামনে তো তারা আইবা কিন্তু তারা বাড়ির টেন্ট হইয়া বলা বানরের উপদ্রবে নাজেহাল বৃহত্তর শ্রীকোনাবাসী বন বিভাগের দৃষ্টি আকর্ষণ শিলচর সহ সংলগ্ন শ্রীকোনা এলাকায় বানরের উপদ্রব এতটাই বেড়ে গেছে যে প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ সবাই কোনো না কোনো ভাবে বানরের আক্রমণের শিকার হচ্ছে শুধু তাই নয় এলাকায় পঞ্চাশেরও অধিক মানুষ বানরের তাড়া খেয়ে হাত ও পা ভেঙে বর্তমানে বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছে বানরের উপদ্রব এতটাই বেড়ে গেছে যে এলাকার জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বৃহত্তর শ্রীকোনা এলাকার বুড়িখাল বড়বাজার পালপাড়া ইন্দ্রগড় জিপি ও ডেইলি বাজারের মানুষ একত্রিত হয়ে জেলা বন আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে বৃহত্তর শ্রীকোনা পালপাড়া থেকে শুরু করে বড়বাজার ডেইলি বাজার ইন্দ্রগড়ে বানরের উপদ্রব সাংঘাতিকভাবে বেড়েছে সেই বানরের উপদ্রবে সাধারণ শিশু বৃদ্ধ থেকে পুরুষরা মহিলা সবাই নাজেহাল এবং এখানকার যে জনসাধারণ যারা পরিবারে রয়েছে তারা দরজা জানালা বন্ধ করে থাকতে হয় এবং ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না এবং বানরের উপদ্রবে অনেকের কামড় খেয়ে অনেক টাকা খরচ করতে হয়েছে এবং কামড়ের ভয়ে অনেকে ছাদ থেকে পড়ে অনেকে সিঁড়ি থেকে পড়ে পাও ভেঙে তিন মাস ছয় মাস বিছানাতে হসপিটালে কাটাতে হয়েছে এই যে অবস্থা সেই অবস্থার জন্য আমরা আজকে এসেছি যাতে ডিএফওর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আমরা বৃহত্তর শ্রীকোনা এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে অতিসত্বর এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিভিন্ন এনজিও তথা বিভিন্ন ইয়ের মাধ্যমে উনি চেষ্টা করবেন এবং আমরা আবারও এই বৃহত্তর জনসাধারণের পক্ষ থেকে ডিএফের কাছে অতিসত্বর দাবি করছি যে অতিসত্বর এই এর একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা যে বৃহত্তর শ্রীকোনা এলাকার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের একটা দায়িত্ব রয়েছে আমরা জনপ্রতিনিধির কাছেও দাবি করছি বৃহত্তর নাগরিকদের পক্ষ থেকে যে ওনারাও যাতে এগিয়ে এসে এটার কিতাবে কীভাবে বিহিত ব্যবস্থা করা যায় তার জন্য একটা বিহিত ব্যবস্থার জন্য তারা এগিয়ে আসা এইটুকু আমরা আসলে আগামী দিনে এই ব্যবস্থা নিলে আমরা আগামী দিনে আরও বিভিন্ন ধরনের আন্দোলন নিতে করিমগঞ্জের রেওলাবাড়ি চা বাগানে বৃহস্পতিবার সকালে একটি শিবের ষাঁড়ের মৃতদেহ ও অন্যটি গুরুতর আহত উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে স্থানীয়রা লঙ্গাই পুলিশ ফাঁড়িতে জানালে লঙ্গাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনগণ পুলিশের নামে মুর্দাবাদ ধ্বনি দিতে থাকে ততক্ষণে এই ঘটনা জানাজানি হতে হিন্দু সংগঠনের বিভিন্ন কর্মীরা মাঠে নেমে প্রতিবাদে সোচ্চার হন তারা শীঘ্রই এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান পরে মাঠে নামেন জেলা সদর পুলিশের এএসপি তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত পরিস্থিতি থমথমে বিরাজ করছে আমার গোমাতারে গো বাবার শিব বাবার নন্দিনারে তারা কাতিল করার মারার চেষ্টা করে একটারে মারছে আজকে দুঃখজনক ব্যাপার আজকের দিনে কোনো হিন্দু যদি মধুরই থাকে মধুরিয়ে শিবর সারে মারতো না হে দেখলে আরো বক্তি দিব পাগল যদি থাকে হে শিবর সারে বক্তি দিয়ে রাখবো আজকে এটা কে করছে নিশ্চয়ভাবে বুঝে যাওয়ার জানি এটা কে করছে কোন ধর্মাবলম্বী মানুষে করছে তা আজকে এই জায়গাতে প্রশাসনটা আমি কই আর কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইলো এই জায়গাতে আটটার সময় বাগানটা কিয়া আমারে খোলা হয়েছে সাতটার সময় ফোন আমি সাড়ে সাতটায় বাগানে ফোন আমি এই ফসে গেছি কিন্তু বাগানটা কিয়া প্রশাসন ফোন করা হয়েছে লঙ্গাই ইনচার্জ ইনচার্জে ফোন করা হয়েছে ইনচার্জে উঠিয়া কইছে সাড়ে এগারোটার আগে আমি আইতাম পারতাম নাই
তারপরে আমি আমার পরে আমি অফিসারের লোকের যোগাযোগ করছি, এরপরে অফিসারে আমার লঙ্গাই ইনচার্জ ফোন করছো, ইনচার্জ আইসন আমার লোক লোক অফিসার হয়ে গেছেন। এটা কিতা বুঝে যায় লঙ্গাইয়ের ইনচার্জ এটার মধ্যে কিতা কতটুক কিতা খররা কিতা না। আজকে সাধারণ মানুষ তানুপরে কোনো ভরসা নাই। তাই আজকের দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলের যারা আছে এর কাছে আমি অনুরোধ করি, আর যদি 48 ঘন্টার ভিতরে এই কালপিট গুড়ারে জেলা গরুরে হত্যা করছে আর একটা গরুরে মারছে, যদি 48 ঘন্টার ভিতরে রেস্ট না করা হয় যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু লক্ষ্মী দল একভাবে বৃহত্তর আন্দোলনে নামবো, যে আন্দোলনে যদি অতি দুর্ঘটনা হয় একদম দম চলে যাবো। কাটাকালো বরাক নদীর মিশ্রণ স্থল সিংহপুর গ্রামে চলছে নদী ভাঙনের কাজ। ঠিকাদার রাধু চৌধুরীর এই কাজে উঠল চরম পর্যায়ে দুর্নীতির অভিযোগ। আজ পর্যন্ত তথ্য ফলক না লাগিয়ে কাজ চলছে। স্থানীয় জনগণ তথ্য দেওয়ার জন্য আহ্বান করলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এমনকি রাইট টু ইনফরমেশন আইনের আওতায় তথ্য চাওয়ার পরও প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এতে বিরাট প্রশ্ন জাগছে জনমনে। ঠিকাদার রাজু চৌধুরীর দুর্নীতি ধামাচাপা দিতে জল সম্পদ বিভাগ তথ্য দিতে কি নারাজ, এমনও প্রশ্ন করছেন অভিযোগকারীরা। মঙ্গলবার স্থানীয় রাজু রায়, আব্দুল কালাম চৌধুরী, তাজউদ্দিন চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, মিহির সিনহা, বাবুল সিনহা, নাজিমুদ্দিন চৌধুরী প্রমুখ সংবাদ মাধ্যম ডেকে নিয়ে এসব প্রশ্ন উত্থাপন করেন। তারা বলেন, নদীর স্লোপ যে জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকে হরাইজন্টাল ড্রেন দিয়ে ইট বসানো সহ প্লেন এস্টিমেট অনুযায়ী কাজ করার কথা, কিন্তু ঠিকাদার ইট সহ অন্যান্য ম্যাটেরিয়ালসের খরচ বাঁচানোর জন্যে ইচ্ছাকৃতভাবে 5-6 মিটার জায়গা কেটে নিজ করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে বন্যার মৌসুমে গোটা কাটাখাল এলাকার কালীনগর, বকরিওয়া, উত্তর কাঞ্চনপুর, জানকিবাজার এলাকার জনগণকে দুর্ভোগ পোহানোর আশঙ্কা খুবই বেশি। ঠিকাদার রাজু চৌধুরীর নদী ভাঙ্গন কাজের সঠিক তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। কাজস্থলের ডিপার্টমেন্টে যেরকম কর ইলার কন্ট্রাক্টরে কাম করতো, আপনার কিন্তু আমরা যেমন আমরার মেইন প্রতিবাদ হইলো আমরা ওই যে অতটুকু যে হাইট যে তারা কাটিয়ালা মাইলা, আমরা ওটা লইয়া খুব চিন্তিত, আমরা বেশ আমরা ওটা লইয়া চিন্তিত ডরাই, আর তারা কিরকম কিলা মানে মিলাইব এটা। কিরকম কিটা কাজ হইতো ওটাও আমরা দেখতাম। এইটা শিবু শর্মা কই একজন আছে, তাই কইছে এইরকম মাত কথা উঠিছে ডিপার্টমেন্টে, এখনো কইছে বলে আমি জানি না, কিন্তু তার লগে মোটামুটি রাজু চৌধুরী কন্ট্রাক্টর। পরীক্ষা করতো আমরা গ্রামের মানুষের জানতাম বুঝতাম যে কোয়ালিটিটা কিরকম। শিলচর বিধানসভার অধীনে থাকা অম্বিকাপুর জিপির অন্তর্গত আটালিকান্দিতে কিছু সংখ্যক জমি দালালেরা ব্যক্তিগত রাস্তার উপরে মাটি ফালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। এই গলিতে থাকা যতীন্দ্রমোহন দাস ও তার স্ত্রী আলপনা দাসের বাড়িটি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় কিছু সংখ্যক জমি দালালদের সাহায্যে সরকারিভাবে আপত্তি থাকা সত্ত্বেও ব্যক্তিগত গলিটিতে মাটি ফালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গলিতে বসবাসকারী স্থানীয় 4-5 পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বুধবার গলিটি ঠিক মুখে থাকা বাঁশের লাগানো গেটটি ভেঙে জমিদারেরা মাটি ফালানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে স্থানীয় মান্না দাস জানান, বিগত 1 বছর থেকে এই গলি দিয়ে জমি দালালেরা চলাচল করেন, কারণ এই ব্যক্তিগত গলির রাস্তাটি দিয়ে পিছনে থাকা জমিগুলোতে যাওয়া আসা করা যায়। তাই বলে এই ব্যক্তিগত গলিটির মাপ হলো সরকারিভাবে 3 ফুট, কিন্তু যতীন্দ্রমোহন দাস ও তার সহযোগী জমি দালালেরা সেই রাস্তাটিকে বেআইনিভাবে 9 ফুট বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই জমি দালালেরা চলাফেরা করার পর থেকে ঘন ঘন চুরির ঘটনাও ঘটছে। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার বিনম্র অনুরোধ জানান। আমার জায়গা আমার সবকিছু, তার সত্ত্বেও তারা ইয়া দিকদারি করে, আমরা এদিকে দালাল যায় গতিকে আমরা গরু বাসের অসুবিধা, আমরা বাড়ির
বিরাট অসুবিধা হয় লাগি। আমরা অন্যদিকে যাই আই, আমরা কোনো প্রবলেম হয় না, কিন্তু তারা এখানে কেউ নাই, কিন্তু তারা ইয়া এরকম আমরা দিকদারি দে, গতিকে আমরা বন্ধ করলাম। বন্ধ করার সত্ত্বেও তারা পুলিশ লই আইয়া আমরা নোটিশ দিছেন, নোটিশ দিছেন ঠিক আছে, নোটিশটা নোটিশের দেওয়া যাইব, ডেট আছে আমরা ডেটে 4 তারিখ এটার জন্য আমরা সুবিচার চাই, সুবিচার চাই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা সুবিচার চাই, যেমন এইরকম অন্যায় জানি না হয় এরকম কিরকম হইব। আর আমরা দিনমজুরি সাধারণ মানুষ হবে, প্রাইভেট কাজ দিনমজুরি কাজ করি, আজকে এই সমস্যা লাগে আমরা যেতে পারছি না, কোনো কাজে বাগাতে পারছি না, মাত্র আমি তাকি বাড়ি আর বয়স্ক মানুষ নাই, ছেলেমেয়ে সব হাতে খুঁজে যাইনি শীতের মরশুমে মৌসুমি সবজির প্রাচুর্য থাকার কথা থাকলেও শিলচর শহরের বাজারের ভিন্ন চিত্র। গতদিন কয়েক থেকে স্থানীয় সহ বাইরের বিভিন্ন ধরনের সবজির মূল্য ঊর্ধ্বমুখ। গত বছর এই সময় যে সবজির মূল্য ছিল 10 টাকা, আজকের দিনে শিলচর শহরে এই সবজির মূল্য 15 থেকে 20 টাকা। বিশেষ করে শিলং বা খারুপেটিয়া থেকে যে সবজির রপ্তানি হতো শিলচরে বর্তমানে দেখা গেছে আমদানির চাহিদা থাকলেও যোগানে অভাব রয়েছে। বরাক উপত্যকার সবচাইতে বড় যে বাজার সেই ফাটক বাজার সহ খুচরা বাজারের একই অবস্থা। স্থানীয় সবজির উৎপাদন কম থাকায় অতুল ভবিষ্যতে সবজির দাম বাড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন খোদ ব্যবসায়ীরা। এই বিগত নভেম্বরের মাসে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, তার জন্য স্থানীয় কৃষকের জমিতে যে বীজ বপন করেছিল তা নষ্ট হয়ে গিয়েছে, এবং যেগুলো সবজি কিছু কিছু উঠেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য বাজারে সবজির আমদানি খুবই কম, তার কারণে একটু একটু করে বাজারের দাম বাড়ছে। আর আমার খারুপেটিয়ার থেকেও মাল আমাদের আসে, সেখানেও আমদানি কমে গেছে। আগেকার দিনে 70-80 টন মাল আসতো, এখন 40-50-30 টন মাল আসছে, সেখানেও প্রোডাকশন কম, যার জন্য দামটা বেড়ে গেছে। তো আশা রাখি শিলং থেকে এখন আসছে না, শিলং প্রায় আজকে থেকে 1 সপ্তাহ আগে কমে গেছে, সেটারও একটা কারণ আছে। আর আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে একটু দাম কমে যাবে। সেই বাড়তিটা শিশুদের মানসিক বিকাশে সংস্কৃতি চর্চা বিরাট কাজ করে, এবং এই সংস্কৃতি চর্চাকে শিশুদের আরও পাকাপোক্ত করতে চিলড্রেন পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে শিলচরে আয়োজিত হলো শিশুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে মণিপুরী সমাজের শিশু কিশোর কিশোরীরা নানান ধরনের পরম্পরাগত নৃত্যসঙ্গীত পরিবেশন করেন। আজকে আমরা অ্যানুয়াল ফাংশন করতেছি, এটা এই অর্গানাইজেশন এখনো মানে প্রথম মানে একটা ফাংশন করছি, কিন্তু ভবিষ্যতে আমরা এখানের সব জনগোষ্ঠী সবাইকে নিয়ে আমাদের সুতোগ্রাম বাচ্চারা ট্যালেন্ট হান্টের কাজ করিয়া থাকবো, এইটাই আজকের প্রোগ্রামটার মধ্যে ডান্স ড্রামা আছে, এমনি নাটক আছে বাচ্চারা, তারপরে ফোক সং আছে, তারপরে মডার্ন সংগুলো আছে, আর নাচ এইটাও আছে। এগুলা ডিফারেন্ট ট্যালেন্টগুলো যারা বাচ্চারার মধ্যে আছে এইটার এক্সপ্লোর করাটা হইল আমাদের মেইন উদ্দেশ্য। এই অর্গানাইজ আমরা চিলড্রেন পারফর্মিং আর্ট সেন্টার শিলচর মণিপুরী কলা এইটার লাগি, কিন্তু এইটা তো কি মানে আমরা বরাক ভ্যালির বরাক উপত্যকার যত মানে নতুন ট্যালেন্ট আছে এইগুলোকে সার্চ করার কাজ করব, ভবিষ্যতে আরো প্ল্যান করার আছে আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ ফোক সং কম্পিটিশন করার, ছোট ছোট বাচ্চারা মানে ট্যালেন্ট গুলা ইয়ে করার, বিশেষভাবে আমাদের নিজস্ব মানে ফোক ট্রেডিশন এইগুলার যাতে মনে পড়ে এইগুলার কাজ করিয়া থাকবো।
হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে ও হাইলাকান্দি ফার্মার প্রডিউসার কোম্পানির সহযোগিতায় বোয়ালিপাড়ে 12টার সময় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা মহাউৎসব সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত হন হাইলাকান্দি কৃষি বিভাগের ডিএও আব্দুল বাতেন চৌধুরী, এডিসি লালু কিংগেটি। এদিন সভায় হাইলাকান্দি কৃষি বিভাগের ডিএও আব্দুল বাতেন চৌধুরী তার বক্তব্যে তিনি কৃষকদের দ্রুত ধান ঘরে তোলার উদ্দেশ্যে চাষিদের দেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার। সারা দেশের মতো হাইলাকান্দি জেলাতেও এই যন্ত্র দিয়ে ধান কাটা হচ্ছে। চাষিরা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে বেশি পরিমাণ ফসল পায় সরকারের তরফে কৃষিকাজে ব্যবহারের জন্য বিভিন্ন মেশিন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন কৃষি উন্নয়ন সহায়তায় জেলা কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন সরবরাহ করা হয়েছে। এদিকে উপস্থিত কৃষকদের মধ্যে ধান রাখার জন্য হারমেটিক ব্যাগ বিতরণ করা হয়, যাহাতে করে কৃষকরা ধান মাড়াই করে ধানগুলো এই হারমেটিক ব্যাগের ভিতরে নিরাপদে রাখতে পারেন এবং এই জন্য কৃষি বিভাগের তরফ থেকে হারমেটিক ব্যাগ প্রত্যেক কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যদি ওয়েট থাকে, ড্যাম থাকে, তাহলে কি হবে, ধানগুলোর মধ্যে পড়ে যায় আর কি, বরঞ্চ কি হয়, আলটিমেটলি শুকাইতে গেলেও মানুষ তো ধোয়া ধুইটা কম করে তো ধানের কালারটা উঠে যায়। স্যার যে বলছে যে ভালো দাম আমরা পাইতে হইলে আমরা কি এইসব আধুনিক মেশিন ব্যবহার করলে দুই দিক দিয়ে আপনাদের উপকার। এক নম্বর হলো কি, যে আপনার কস্টিংটা কম আসবে, খরচাটা কম আসবে। দ্বিতীয় দিক দিয়ে যেটা কোয়ালিটি আসবে, ওটা পরিষ্কার কোয়ালিটি, ওরা ওখানে কেটে খালি আপনার বস্তা দিবেন, এখন আমরা হয়তো দেখাবো, হয়তো এখানে দেখানোর ব্যবস্থা আছে তো, হ্যাঁ আমরা এখানে হয়তো দেখাবো যে কিভাবে সেটাকে কাটা হয়। একবারে ডাইরেক্টলি আপনি ওটা একটু রোদ দিয়া একটু উড়িয়ে দিলে হলো, একটু জঙ্গলটা উড়িয়ে দিয়ে বস্তাতে ডাইরেক্ট প্যাকিং করে ছিঁড়ে নিয়ে যেতে পারেন। এইসব কতগুলো আধুনিক টেকনোলজি আমরা শোকেস করার জন্য কম্বাইন হারভেস্টার, যে আমি বহুত ভাগ্যবান যে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে তিনটা আনতে পারছি, আমার নিকটবর্তী দুই ডিস্ট্রিক্টে কিন্তু এটা গেছে না। আপনারা এটার অ্যাডভান্টেজ বোঝেন এবং ভবিষ্যতে হয়তো আরো আসবে। আর এইসব প্রয়োগ করে কিভাবে আমাদের কৃষক ভাইদের ইনকামটাকে বাড়ানো যায়, সেটাই মূল উদ্দেশ্য। সবকিছুর মূল উদ্দেশ্য হলো কৃষক ভাইদের ইনকাম কি করে বাড়ানো যায়, এবং নতুন টেকনোলজি গুলো মানুষ স্বচক্ষে যখন দেখবে তখন তাদের মনে বিশ্বাস। ইংরেজিতে একটা কথা, সিইং ইজ বিলিভিং, দেখা মানে বিশ্বাস, চোখে দেখা যেটা আমি দেখছি না সেটা আমি বিলিভ করছি, তো ওটা আলাদা জিনিস। ওটা একমাত্র আল্লাহ, গড, ঈশ্বর যারা কয় ওটা না দেখে বিশ্বাস করা, বাকি সব জিনিস মানুষ নিজের চোখে দেখিয়া হাতে কামে না করা পর্যন্ত কিছু বিশ্বাস করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারতীয় 139তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। এওলাবাড়ি চা বাগানে দুষ্কৃতীদের হামলায় হতাহত দুটি শিবের সার। বানরের উপদ্রবে নাজেহাল বৃহত্তর শিকোনাবাসী, বন বিভাগের দৃষ্টি আকর্ষণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।